আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই পর্দা উঠবে ক্রিকেটের মহাযজ্ঞ ওয়ানডে বিশ্বকাপের। দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করেছে ভারত। ক্রিকেট উন্মাদনার রেশ পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চায় আয়োজক দেশটি। 5 অক্টোবর বিশ্বকাপ শুরু হবে সেটা জানা গিয়েছিল অনেক আগেই। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের ফাইনাল হবে 19 নভেম্বর। প্রায় 1.5 মাস ধরে চলবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। ভারত জুড়ে 10টি ভেন্যুতে হবে খেলা। ওয়ানডে বিশ্বকাপের 13তম আসরে বাংলাদেশের মিশন শুরু হবে 7 অক্টোবর, যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান। তামিম ইকবালের স্মরণীয় মাঠ ধর্মশালায় হবে ম্যাচটি। দুদিন পর একই ভেন্যুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সামনে পাবে টাইগাররা। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল 11টায়। এরপর সাকিব মুশফিকরা চলে যাবে চেন্নাই। 13ই অক্টোবর সেখানে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর টাইগারদের গন্তব্য মহারাষ্ট্রে। 19 অক্টোবর এই রাষ্ট্রের প্রথম ভেন্যু পুনেতে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। আর 24 অক্টোবর দ্বিতীয় ভেন্যু মুম্বাইয়ে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুপুর 2:30টায়। মহারাষ্ট্রের পাট চুকিয়ে সাকিবরা যাবে কলকাতা। সেখানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। 28 অক্টোবর নেদারল্যান্ড এবং 31 অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচ দুটিও হবে দুপুর 2:30টায়। 6 নভেম্বর দিল্লিতে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। 11ই নভেম্বর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এ দুটি ম্যাচের প্রথমটি হবে দুপুর 2:30টায় আর শেষ খেলাটি শুরু হবে সকাল 11টায়। বিশ্বকাপের এবারের আসরটিতে নেই কোনো গ্রুপ পর্ব। 10টি দল একে অপরের বিপক্ষে লড়বে শেষ 4 নিশ্চিতের জন্য। এ নিয়ে তৃতীয়বারের মতো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। নিয়ম অনুযায়ী প্রতিটি দল 9টি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 4 দল উঠে যাবে সেমিফাইনালে। সেমিতে টেবিলের শীর্ষে থাকা দলটি লড়বে টেবিলের চতুর্থ দলের সঙ্গে, আর 2-এ অবস্থান করা দলটি খেলবে 3-এ থাকা দলের বিপক্ষে। এরপর জয়ী 2 দল ফাইনাল খেলবে। সাদাকালো নিউজ।